ছাত্র সাবজেক্ট বাদ এখন চলে আসি, আমাকে প্রশ্ন করছে, আপনাদের কি মনে আছে? তাই পাল্লা দিছে গুরু শিষ্য, কিন্তু আসলে উনি যে কি আমি বুঝতেছি, উনি কি আমি বুঝতেছি, তার কথায় তার গানে তার সমস্ত কিছুতে বোঝা যাইতেছে আসলে আপনি আমার ফুলাইতেছেন। বেশি ভুলেন না, ভুলাইলে কিন্তু আমার ভাইটা যেমনই কি ভুলাইলে, বেশি ফুটাইলে বাষ্ট, ফুলাইলে বাষ্ট হয় না, ফটাস করে বাষ্ট। আমিও বড় হওয়ার শিল্পী না, স্টেজেও না কোনো ভাবেও না কথাও না ভাবে না, আমি সবচেয়ে ছোট শিল্পী। যাই হোক, গুরুর জন্ম না হইতে ভক্তে লেখে জীবনী, আমার দয়ালের একটা গান আছে, আইসনে যা আইসনী আজব গুরুর কাহিনী। এই গান আসতে আব্বা বাজাইন না, টাকা কিন্তু কম দেব না, বাজাইলে আসতে বাজাইবেন যেন আপনি শুনেন। এখন আই শুনে যাই সজনে আজব গুরুর কাহিনী, গুরুর জন্ম না হইতে ভক্তে লেখে জীবনী, এটা তো আমার কথা কারণ আমি শিষ্য না, কি বলেন আপনারা? এইটা আপনাকে আমি প্রশ্ন করব, কিন্তু আমার দয়ালি আমার প্রশ্ন করে বইছে কারণ আমার ভক্ত বানাইছে, আমার ভক্ত বানাইয়া আমার দয়াল তার বোঝাটা আমার মাথায় আবার ঘুরে উল্টে দিছে। ভালো দয়াল যদি বোঝা না পাইতে পারে কি আমারটা, তো আমার তো ডুবাইয়া দুল লাগে, দেম লাগে না, কিন্তু বুঝতে হবে স্কুলে মাত্র ভর্তি হয়েছি, কি ক্লাস একদিন করছি মাত্র, ওয়ানে জানুয়ারিতে মাত্র ভর্তি হয়েছি, বছর গেলে আবার জানুয়ারি আসলে সে আবার পরীক্ষা, কি কোন বছর গেল না, এখন ডিসেম্বরে পরীক্ষা হয়, এই যে আমার মেয়ের পরীক্ষা কালকে, এসে পড়তেছে স্টেজে বসে বসে, খালি ইংলিশ প্রথম। এখন মনে করেন আমার দয়ালের কাছে আমি লেখাপড়া করলাম না, কোনো কিছু করলাম না, কি পরীক্ষা, যাক যা করে দয়ালেই করে, দয়ালের বোঝা দয়ালেই পাই, উছিলা মাত্র আমি। আচ্ছা এটা জবাব দিব দুই ভাবে, একটা হলো সনাতন ধর্মে, একটা হলো ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে কোন বড় গুরু আছে দরদিরা? না, তিনি ছিলেন, আছে, থাকবে আওয়াল আখের জাহের বান্দে, চার আকসামের নবী তিনি, কি দরদি তাই না? আমার আল্লাহ যাকে স্বপ্নে দেখা এশকের ভাবে প্রেম আবাসে, সেই আমার আল্লাহ যার নূর নিজের থেকে নূর টলাইল, কারণ মুহাম্মাদি নূর তাই না, যাকে বলা হয় জাতি নূর, সেই জাতি নূর আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মুহাম্মাদকে সৃষ্টি করলেন, কিন্তু যাকে সর্বপ্রথম সৃষ্টি করলেন তাকে কি প্রথমে মানুষের বেশে পাঠাইছিলেন দরদি? পাঠান নাই, কারণ তিনি প্রথম, তিনি শেষ নবী, তিনি প্রথম নবী, তিনি শেষ নবী, তিনি আওয়াল আখের জাহের বাতেনের নবী, তিনি ছিল আছে থাকবে। আমরা যদি ভাবি যে এখন নবী নাই তাহলে কিন্তু ভুল হবে, এখনো নবী আছে, কোন নবী? যে নবী হায়াতুল মুরসালিন নবী, বান্দার হায়াতের সাথে বান্ধা, যে নবী আনফাসের সাথে যায় এবং আসে, ওই নবী কিন্তু এখন প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। নবী শব্দের অর্থ কি বাজান? নিত্য নতুন পয়দা করে নেওয়ালা, নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দা করে নেওয়ালা, নবী আমার ভিতর আছে, প্রত্যেকটা মানুষের ভিতর আছে, পালাটাই কথার মনে চাই গেল, কথাই বলি আপনারা শোনার শ্রোত ওদিকে যাব না, সে নবী এখনো আছে বান্দার হায়াতের সাথে বান্দা, তিনি হইল হায়াতুল মুরসালিন নবী, কিন্তু মানুষের বেশে যে নবী আসছে
রওজা কার নবীন নাকি রওজা মোহাম্মদ আব্দুল্লাহর বেটা যে তার রওজা সেইখানে এখন আসেন যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না একটা বালুর কণা সৃষ্টি হইতো না কি দরদি তাই না একটা বালুর কণা সৃষ্টি হইতো না কিন্তু তিনি সর্বপ্রথম তাকে সৃষ্টি করে তার নূরে আধার হাজার মাখলুকাত সৃষ্টি করছে কিন্তু তিনি পৃথিবীতে আসে নাই তিনি সবার পরে আমার আল্লাহ পাক পাঠায় আরো 313 জন মতান্তর 314 জন নবী তাই না আরো 313 জন নবী স্বপ্নে দেখছে আমার নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আগমন করবে তারা বলেছেন আমরা নবী না হইয়া যদি সেই নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত কি দরদি তাই না নবী না হইয়া নবীর উম্মত হইতে পারলেও জীবনটা ধন্য হয়ে যেত আবার বড় পীরে কিন্তু বারবার নবীর কাতারে দাঁড়াইছে দাঁড়াইছে না নবী হয় নাই কেন আমার রাসূল শেষ নবী তারপরে কোন নবী থাকবে না এই কারণে বড় পীর নবী হইতে পারেন নাই আমার যত আদম আদম সুতি আছে যত নারী পুরুষ আছে যত ফেরেশতাদি আছে সকলেই স্বপ্নে দেখছে আমার মুহাম্মদ পৃথিবীতে আসবে কিন্তু মুহাম্মদ পৃথিবীতে আসবে আমার মুহাম্মদের জীবনীও কেলে আমার মুহাম্মদের জীবনীও অনেক ভক্তরা লিখেছে আমার রাসূলের ভক্তরা লিখেছে এটা হলো ইসলাম ধর্মের কথা আর সনাতন ধর্মের কথা হইলো ওহল্লা পাশানি ওহল্লা পাশানি তার গুরুর জীবনী লিখেছিল কথা তো কমই বলতেছি আয় কথার জন্য যদি কথা শোনা লাগে একটা কথার কমনা গান ধরবে